টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সন্ধ্যায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন 36 জন এদের মধ্যে 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী দাদু জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন আগের সরকারের হেভিওয়েট 15 মন্ত্রী এবং 13 প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি মার্কিন সরকারের অবস্থানের পরিবর্তন হয়নি জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি প্রায় আড়াই মাস পর তালা ভেঙে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন রুহুল কবির রিজভী সহ দলের নেতারা পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের রাজনৈতিক বৈধতা নেই গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু হচ্ছে আজ ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই ম্যাচে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্ত শেষ দু দলেরই আর্থিক জরিমানা